23 জানুয়ারি ভোর ৪টা ৪৫ মিনিট মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে থামে প্রাইভেট কারটি। গাড়ি থেকে নেমে ৩-৪ জন গতিরোধ করে ফুটপাত ধরে এগিয়ে আসা এই ব্যক্তির মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তার সঙ্গে থাকা টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ডাকাতির শিকার ওই ব্যক্তির সঙ্গে কথা হয় সময় সংবাদের। জানান, নিউ ইয়র্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। প্রতিদিনের মতো সেদিনও বের হয়েছিলেন অফিসের উদ্দেশ্যে। আমি একটা নিউ ইয়র্ক বেস আইটি কোম্পানিতে জব করি, তো ওদের টাইমিংয়ের সাথে আমার নাইট শিফটে কাজ করতে হয় প্রায়। তো আমি যখন বাড্ডা থেকে মালিবাগের দিকে ফিরছিলাম, মালিবাগ চৌধুরীপাড়ায়, তো মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক সামনে ভোর 4:45টার দিকে আমাকে হচ্ছে একটি সিলভার কালারের গাড়ি প্রথমে ব্যারিকেড দেয়, আমার গতিরোধ করে, এবং ওখান থেকে 2 জন নেমে আমার দুই পেটে দুই পাশে চাপাতি ধরার পরে হচ্ছে পরে বাকি 2 জন নামে, নামার পরে আমাকে পুরো শরীর সার্চ করতে থাকে এবং বলতে থাকে যে কোনো কিছু বলবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না, যা আছে আপনি দিয়ে দেন। তো এরপরে আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং তারা খুব সার্চ করে আমার ব্যাগ সহ, আমার মোবাইল, মানি ব্যাগ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং আরও কিছু প্রয়োজনীয় ডেটা ছিল, পেনড্রাইভস ছিল, কিছু কার্ডস ছিল, সেগুলো সবসহ তারা হচ্ছে চলে যায় এবং তারা বেশ ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে চলে যায়। ওই রাতে রাজধানীর পল্টন এলাকায় একই ডাকাত চক্রের কবলে পড়েন আরও এক ব্যক্তি। 5:06টার দিকে আমি একটা ট্রান্সপোর্টেশন কোম্পানিতে কাজ করি, তো মানে জব আমার। সো আমি ভোরবেলা আপনার 5:06টার দিকে অফিসের দিকে যাচ্ছিলাম পল্টন থেকে। তো যাওয়ার পথে আর কি আমি জোনাকি সিনেমা হলের সামনে পর্যন্ত আসার মধ্যে একটি আপনার সিলভার কালারের প্রাইভেট কার সামনে এসে গতিরোধ করার পরে আপনার ওখান থেকে ফার্স্টে 2 জন নামে, 2 জন নামার পর 2 জন আসে আমার কাছে, 2 জন এসে আপনার গলায় আর পেটে চাপাটি ধরে। আর পরে আরও 2 জন নামে, 2 জন নামার পরে তারা আমার কাছ থেকে আমার ফোন, তারপর হচ্ছে 2টা ফোন ছিল আমার, 2টা ফোন, তারপর হচ্ছে পকেটে কিছু টাকা ছিল, মানি ব্যাগ, সব কিছু নিয়ে আবার মাথার মধ্যে একটা মানে চাপাটা উল্টা সাইড বাড়ি দিয়ে তখন তারা কি গাড়ি নিয়ে চলে যায়। এখানেই শেষ নয়। সেরাতে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত 2 ভারতীয় শিক্ষার্থীও একই চক্রের শিকার হন। ওই 2 শিক্ষার্থীর করা মামলা তদন্ত করতে গিয়েই সামনে আসে রাতের ঢাকা দাপিয়ে বেড়ানো ডাকাত চক্রটি। পুলিশ বলছে 22 জানুয়ারি রাত 11টা থেকে 23 জানুয়ারি ভোর পর্যন্ত শুধু রাজধানীতেই 4টি ডাকাতির তথ্য পেয়েছে তারা। প্রত্যেকটা ছিনতাই খুবই লোমহর্ষকভাবে তারা করেছে, একই গাড়ি ব্যবহার করেছে এবং রাস্তায় প্রথমে তারা সিরাজউদ্দিন মামুর যে মেডিকেলের সামনে যেটা করলো, তার আগে তারা ঝিগাতলায় একটা ছিনতাই করেছে, আবুল হোটেলের সামনে একটা করেছে এবং পল্টনে একটা করেছে। স্টাইল সব একই রকম। তাদের যে মডাস অপারেন্ডির কথা বললেন, যে গাড়ি থেকে তারা ফলো করে যে কারা রাস্তায় হাঁটছে বা কার কাছে কি আছে, গাড়ি বিভিন্ন তারা হেফাজতলি বিভিন্ন জায়গায় গাড়ি চালায় এবং লোকজনের উপর গতিবিধি লক্ষ্য করে, লোকজনের কার কাছে কি আছে। তারা গাড়িটা থামিয়ে লোকজনের সামনে যেয়ে চাকু বা ছুরির মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে যা আছে ইনস্ট্যান্টলি তাই তারা ছিনিয়ে নেয়। এবং আমাদের সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে এই ধরনের কার্যক্রম তারা নাকি প্রতি সপ্তাহে করত। তো আমাদের বিভিন্ন রকম যারা মোবাইল গাড়ি আছে বা যারা টহলে আছে তাদের চোখ এড়িয়ে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আশঙ্কাজনক যে এইরকম প্রতি সপ্তাহে তারা ছিনতাই করছে, অপরাধ করছে, অথচ ধরা পড়ছে আমাদের হাতে অনেক পরে এসে। একই রাত্রে যে তারা 4 জায়গা করেছে, আমাদের এই পর্যন্ত আমাদের কাছে 4 জায়গা থেকে আমাদের খবর এসেছে এবং লোক এসেছে তাদের মালামাল ফেরত নেওয়ার জন্য, কিন্তু আরও বেশি করেছে কিনা সেই তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তো আমরা আশঙ্কা করছি যে আরও বেশি হতে পারে। কারো কাছে লায়াবিলিটিস না চাপিয়ে আমাদের এখন উচিত হচ্ছে যে যেখানে যে কাজ করছি আমরা নগর নিরাপত্তার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করছি, সবাইকে এখন সতর্ক হতে হবে। একটা কেস ডিটেক্ট হওয়া মানে হচ্ছে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছু দেখিয়ে দেয় যে আসলে কাজ করতে গেলে কাজের অনেক সময় অনেক ওয়ে ভুল থাকতে পারে। তো প্রত্যেকটা ডিটেকশনই আমাদেরকে নতুন নতুন বিষয়ে শিক্ষা দেয়। তো এই বিষয়টা আমাদেরকে চোখ খুলে দিয়েছে যে যারা টহলের দায়িত্ব পালন করছেন তাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। একটা গাড়ি ফ্রিকোয়েন্টলি শহরের এক রাস্তা থেকে আর এক রাস্তায় যাচ্ছে, উদ্দেশ্যহীনভাবে ঘুরছে, তো এটা তো আসলে চেকব্যাকের আওতায় আনতে হবে। গেল 1 মাসে শুধু রাজধানীতেই অন্তত 10টি ডাকাতি ও ছিনতাইয়ের তথ্য পাওয়া গেছে। এর বাইরেও থাকতে পারে এ ধরনের আরও ঘটনা, যা হয়তো থানা পুলিশ পর্যন্ত গড়ায়নি। বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন কারণে বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতি। তবে তাদের গবেষণা বলছে মূল কারণ 3টি। এদের মধ্যে অনেকেই মাদকাসক্ত এবং একটা শ্রেণী পাওয়া যায় যারা আসলেই কর্মের অভাবে আছে, তাদের নির্দিষ্ট কোনো কর্ম নেই। আরেকটি শ্রেণী আমরা পাই যে আসলে যারা কোনো স্বাভাবিক অথবা গ্রহণযোগ্য কোনো কর্ম করতে তারা আসলে ইচ্ছুক নয়, তারা এই ধরনের কাজগুলো করেই আসলে চলতে চায়। এবং তার পিছনে কারণ হলো যে অন্যান্য কাজগুলোতে তাকে প্রতিদিনই কাজ করতে হবে, আর এখানে সে সপ্তাহে একটি কাজ করতে পারলেই তিনি সারা মাস অথবা একটা পুরো সপ্তাহ ভালো থাকতে পারেন। রাতের ঢাকায় ছিনতাই কিংবা ডাকাতির মতো অপরাধ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের পাশাপাশি আরও বেশি সতর্কতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।